أعوذ بالله من الشيطان الرجيم. দেখেন আমরা আমি যখন গেলাম নতুন যে জায়গা হইলে আদিতে প্রথম দিকে আবার একটু বলি, আদিতে লিঙ্গ দুই প্রকার, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, নতুন যারা আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, প্রথম তিন প্রকার, এক বছর দুই বছর পুরো। আর আদিতে কোরআনে যতগুলো শব্দ আছে শব্দগুলা তিন ভাগে বিভক্ত হয়, কোনো কিছু নাম হবে নাহলে ক্রিয়া হবে নাহলে অব্যয়, হয় কোনো কিছুর নাম নাহলে ক্রিয়া নাহলে অব্যয়। তো নাম আমরা জানি, আমার নাম আপনার নাম, ঢাকা চিটাগাং, হ্যাঁ আকাশ বাতাস, এগুলো নাম, ক্রিয়া টেবিল কলম নাম। কিন্তু আর যদি বৈশিষ্ট্য হলো নামের পরিবর্তে, নামের পরিবর্তে নাউনের পরিবর্তে প্রোনাউন, প্রোনাউনগুলো নামের অংশ, প্রোনাউনগুলো নামের অংশ। অর্থাৎ প্রোনাউনকে আমাদের জানতে হয়, প্রোনাউন হলো চার প্রকার, আপাতত চার প্রকার, অনেক আর আরও সামনে আরও দু এক প্রকার পাই পেয়ে যাবে চার প্রকার। এখন হলো ডিটাচ প্রোনাউন, কাজ করে না আলাদা পৃথক স্বতন্ত্র। একটা হলো অ্যাটাচ প্রোনাউন, কাজ লেগে থাকে শব্দের শেষে গিয়া পিছনে লেগে যায়, রসুল হু কালাম হু কিতাব হু লেগে যায়। আর এখন ইউনিটি প্রোনাউন, এটা সম্পর্ক তৈরি করে, ইন্ডিকেটিভ ইন্ডিকেশন করে, এইটা এইটা এইটা, অর্থাৎ যেমন স্টেট করে তেমন স্টেটই করে। হুজুরা বলে ইসমা ইশারা, ইশারা আচ্ছা ডিটাচ করে, এটা হলো ডিটাচ, এটা হলো স্বতন্ত্র প্রণাম, স্বতন্ত্র স্বতন্ত্র সর্বনাম, তাই না? অর্থাৎ ডিটাচ আমরা একটু শিখিত কথা বলতেছি, হুয়া কাউলুন এটা একটা কথা, হুয়া আমরুন এটা একটা নির্দেশ, ভুয়া জিকরুন এটা একটা উপদেশ। অর্থাৎ উপদেশ তো দেখা যায় না, কথাও দেখা যায় না, নির্দেশও দেখা যায় না, কলম বস্তু আর ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি বস্তু এবং ব্যক্তি বস্তুর বাইরেও এই ভুয়া দিয়ে ব্যবহার করা যায়। ভুয়া মানে সে বা ইহা, আচ্ছা ওই ইহা আমরা পরে শিখবো, আগে শিখি কি ভুয়া মানে সে, ভুয়া মানে সে, ভুমা মানে তারা দুইজন, তারা অনেকজন, ভুম মানে তারা অনেকজন, ভুয়া মানে সে একজন, ভুমা মানে তারা দুইজন, ভুম মানে তারা অনেকজন। টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, টিপিআই টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। আমরা যখন ফোনে কথা বলি, টেলিফোনে কথা বলি, ওই জমিটাতে পাট লাগাই, হ্যাঁ ওই জমিটাতে ধান 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 করি না, এটা হাত ইচ্ছা করি না, অনেক সময় করি না, এখান থেকে এখান থেকে জামা পরে কথা করতেছি, হ্যাঁ কিন্তু আমি আমার হাত নড়তেছে, আমার চোখ নড়তেছে, আমার মাথা নড়তেছে, আমার শারীরিক অঙ্গ অঙ্গভঙ্গি হচ্ছে, এই যে শারীরিক শারীরিক অঙ্গভঙ্গি এটি বলে টিপিআই টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। আপনারা বুঝবেন তাহলে এই টিপিআই দিয়ে আমরা শিখতে, তাহলে ভুয়া ভুয়া কম আমাদের কিন্তু একটা মুখস্থ থাকে, ওই জন্য যে আমাদের পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। আচ্ছা আর কি বাচ্চা হলো হিয়া, হিয়া মানে সে বা ইহা, হিয়া হুমা হুন্না বলি, হিয়া হুমা হুন্না বলি, হিয়া হুমা হুন্না আবার বলি, হিয়া হুমা হুন্না। আর তুমি তুমি মানে তুমি আমরা যাকে বলি বাংলাতে হোক ইংরেজি হোক, তুমি সবসময় কাছের লোককে বলি তুমি, তাই না? এই তুমি পড়ো, তুমি খাও, তুমি যাও, আন্তা আন্তা মানে তুমি, আন্তা মানে তুমি। ভুয়া যদি বলি সে আমার বাবা কি বলবো, ভুয়া আবি, যদি বলি সে সে আমার মা, হিয়া বলতে হবে, হি ইজ মাই আদার আর শি ইজ মাই মাদার, এইভাবে ইংরেজির মতো অনেকটা আছে। একাঙ্গুল মানে এক বছর, দুই আঙ্গুল মানে দুই বছর,
কি হবে? আন্তি আন্তুমা আন্তুন না, আন্তি আন্তুমা আন্তুন না। আমার বাবা যদি এখানে বসে থাকে আমি বলবো আন্তা আবি, তুমি আমার বাবা। আমার মা থাকলে কি বলবো? আন্তি উম্মি, আন্তা আবি আন্তি উম্মি। আজ কি ভাষা বলা? আন্তি আন্তুমা আন্তুন না বলি, আন্তি আন্তুমা আন্তুন না। তাহলে কি বললাম? আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন না, আন্তি আন্তুমা আন্তুন না। আনা মানে আমি, আনা মানে আমি, আনা মানে আমি, আনা একজন, আনা মানে আমি। আর নাহানু আমরা দুইজন, নাহানু অনেকজন, একই। একবার লিখলেই হতো, দুইজনকেও নাহানু বলা হয়, বহুজনকেও নাহানু বলা হয়। আনা নাহানু নাহানু, আনা মানে আমি, নাহানু মানে আমরা দুইজন, নাহানু মানে আমরা অনেকজন। আর এটা হলো আপনার অ্যাটাচ প্রণন, মানে সংযুক্ত, সংযুক্ত সংযুক্ত সর্বনাম না, সংযুক্ত সর্বনাম। কি হলো? শব্দের শেষে যুক্ত। আর বৈশিষ্ট্য হলো, ভালো কথা মনে করছেন, এই যে ডিট্যাচ প্রণনগুলো সবসময় শব্দের সামনে বসবে। যেমন হুয়া আল্লাহু, হুয়া কোথায় বসছে? আল্লাহর আগে বসছে। হুয়া আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। হুয়া কোথায় বসছে? শব্দের সামনে বসছে। আচ্ছা, আন্তা মাওলানা ফানসুরনা, আন্তা কোথায় বসছে? এই আন্তা কোথায় বসছে? শব্দের সামনে বসছে আন্তা। আচ্ছা, আরেকটা আছে হুয়া হুমা ফিল গারে, হুমা মানে তারা দুইজন, ফি মানে মধ্যে, গার মানে গুহা। আমার রসুল এবং আবু বকর যদি হিজরত করতেছিলেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তাহলে হুমা দুইজন, দুইজন ফি মানে মধ্যে, গার মানে গুহা। তাহলে হুমা কোথায় বসছে? সামনে বসছে। তাহলে ডিটাচ প্রণনগুলো শব্দের সামনে বসবে, আর এইগুলো শব্দের শেষে বসবে, যুক্ত হবে। হু, হু মানে তার, এখানে বলা হু, হুয়া মানে সে, এখানে হু মানে তার। আচ্ছা, যদি বলি সে, সে আমার ভাই, হ্যাঁ, তার দুইটা বাচ্চা আছে, তার মানে কি? এটা সম্পর্ক ই হলো, যুক্ত হয়ে গেল। আচ্ছা, হু হুমা হুম বলি, হু হুমা হুম, হু মানে তার, হুমা মানে তাদের দুইজনের, হুম মানে তাদের অনেকের, হুম হুম হুয়া, হু মানে তার, হুমা মানে তাদের দুইজন, পুংলিঙ্গ পুংলিঙ্গ। তাহলে হু হুমা হুম বলি, হু হুমা হুম বলি, হু হুমা হুম। আচ্ছা, হি হিটাও পুংলিঙ্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুংলিঙ্গ পুরুষ প্লাস স্ত্রী, দুইটি হল, ঠিক আছে, ভালো কথা মনে। আচ্ছা, হি এটাও, এটাও পুংলিঙ্গ, হ্যাঁ, এই দুইটাই পুংলিঙ্গ। হি হিমা হিম, হি হিমা হিম বলি, হি হিমা হিম, হু হুমা হুম, হি হিমা হিম, এই জেরের স্বরে, জেরের, এটাও জের, এটাও জের, জের। হ্যাঁ, আর স্ত্রীবাচক হবে হা, স্ত্রীবাচক হবে হা, হা মানে তার, হা, হা হুমা হুন্না, হা হুমা হুন্না, হা হিমা হিন্না, হা হুমা হুন্না, অথবা হা হিমা হিন্না, দুরকম হতে পারে। যখন অ্যাটাচড হয়ে যায় তখন তুমি হয়ে যায় কা, তোমার, তোমার হয়ে যায় কা, কা মানে তোমার। শব্দের সামনে যখন, শব্দের পেছনে যখন কা থাকে, কা মানে তোমার। যদি বলি রসুলু কা, কা রসুলু কা মানে তোমার রসুল, কা তো পরে বসলো, রসুলের পরে কা বসালাম। কালা কালামু কা, তোমার কলম, কিতাবু কা, তোমার কিতাব, অর্থাৎ সংযুক্তিগুলো পরে হচ্ছে। আচ্ছা, কা, কা মানে তোমার, কুমা মানে তোমাদের দুই, কা মানে তোমার, কুমা মানে তোমাদের দুইজনের, কুম মানে তোমাদের অনেকের, কা কুমা কুম বলি, কা কুমা কুম বলি, কা কুমা কুম বলি। আচ্ছা, কি, কি স্ত্রীবাচক, কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি কুমা কুন্না, কি কুমা কুন্না। যদি বলি তোমার রসুল, পুরুষকে যদি বলি তোমার রসুল কি বলবো? রসুলু কা। যদি স্ত্রী, একজন স্ত্রী লোককে বলি তোমার রসুল কি বলবো? রসুলু কি। যদি কালামু কা, একজন পুরুষকে বললাম কালামু কা, তোমার কলম,
একজন স্ত্রী লোককে যদি বলি তোমার কলম কালামু কি, এই সিম্পল ধারণা। আর শব্দের শেষে যদি ইয়া জবর ইয়া, ইয়াজের ই, নুনিয়াজের নি, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, নুনিয়াজের নি থাকে সাধারণত সেটা আমার আমার বা আমাকে বোঝায়। আমাকে যদি বলি কালাম ইয়া আমার কলম, রব্বা ইয়া আমার রব, আর রব্বি আমার আমার রব না রব্বি, নুনিয়াজের নি জিদ নি ইলমান আমাকে বাড়াই দাও, এগুলো আমার বা আমাকে বোঝা। আর নুন আলিফ যেমন না মানে আমাদের আমাদের দুইজন হোক পাঁচজন হোক একশোজন হোক, যেমন রব্বা না হে আমাদের রব, জলাম না আমি ভুল পড়তেছি মানে কিছু নিয়ে না বোঝানোর জন্য, জলাম না আন আমাকে আমরা জুলুম করেছি, আনফুসা না আমাদের নিজেদের উপরে, জলাম না আচ্ছা না মানে আমরা বা, তো এইটা আমাদের। আপনার কাছে শীট আছে ভাই? শীট হ্যাঁ আচ্ছা দেবনি 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 না 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 এই যে এখানে যা বললাম তাই তাই আছে, একটু মনে করতে হবে আমাদের। আচ্ছা এখন আমরা কোরআন থেকে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।